বাদ করে যে মরবো নাকি পূজো যত এগিয়ে আসছে ততই বেপরোয়া হয়ে উঠছে ভিড় আমরা এই মুহূর্তে রয়েছি ধর্মতলার নিউ মার্কেট চত্বরে এখানে দেখে নেব যে এখানকার যে ভিড় রয়েছে সেই ভিড়ের মধ্যে কতটা মাস্ক এবং সোশ্যাল ডিসটেন্সিং মেনে চলা হচ্ছে এই এত ভিড়ের মধ্যে আপনারা মাস্ক পরেননি কেন सेफ्टी तो बहुत जरूरी है समझ में आता है बट क्या है कि इतने भीड़ में सफोकेशन हो रहा है जिसकी वजह से मास्क पहनना और मुश्किल है मास्क का तो और सांस नहीं ले पा रहे लेकिन इस भीड़ में मास्क अगर नहीं पहनोगे तो क्या हो सकता है मालूम है आपको जी हाँ हो सकता है वो तो पता है बट फिर भी लिटिल बिट हम लोग आए थे सबसे मास्क पहन कर ही थे बट क्या जब इतना भीड़ सफोकेशन यहाँ देख रहे कोई मास्क ही नहीं पहन रहा सब तो रूल्स को फॉलो कोई नहीं कर रहा यही भीड़ मध्य मास्क पहन नहीं क्या মাস্ক পরিনি কারণ ভিড়ে দম বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্যই মাস্ক পরিনি মাস্ক না থাকলে এই ভিড়ের মধ্যে কোভিড হওয়ার সম্ভাবনা যে চরম হ্যাঁ ওই জন্য আমার দুটো ভ্যাকসিনেশন করে নিয়েছি আমি ভ্যাকসিনেশন তো আমরাও করেছি কিন্তু মাস্ক বাধ্যতামূলক আমি হাতে নিয়ে ঘুরছি আমি পরেও নেব ওই জন্য ওটা হাতের জন্য তো নয় আপনি কেন মাস্ক পরেননি আমারও সেম ভাই হাঁপিয়ে যাচ্ছি দৌড়তে মাস্ক পরেননি কেন এই গরমে মাস্ক পরা যাবে না এই ভিড়ের মধ্যে যে কোভিড হতে পারে সংক্রমণ হতে পারে সেই খেয়াল আছে তারপরেও মাস্ক না পরে ঘুরছেন এইভাবে এই ভিড়ের মধ্যে এই গরমে মাস্ক পরা যাবে না মাস্ক পরে কি মরবো নাকি কোভিড এর আগে যেভাবে মাস্ক বিক্রি হতো এখন কি সেভাবেই মাস্ক বিক্রি হচ্ছে না আগের থেকে বেড়েছে এখন আগের থেকে বেড়েছে পূজোতে রংচঙে মাস্ক বেশি বিক্রি হচ্ছে নাকি যেগুলো ভালো কোয়ালিটির মাস্ক সেগুলো বেশি বিক্রি হচ্ছে ভালো কোয়ালিটির মাস্ক বিক্রি হচ্ছে ভালো কোয়ালিটির রংচঙে বিক্রি হচ্ছে পূজোর বাজারে যেভাবে নিয়ম ভাঙার উৎসব চলছে তাতে পূজোর সময় নিয়ম কতটা মানা হয় সেটা নিয়ে কিন্তু সংশয় থেকে যায় ক্যামেরায় সৌরভের সঙ্গে আমি শ্যাম মল্লিক বঙ্গভূমি লাইভ